নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। ট্রেন না পেয়ে এবার দিল্লির অভিযানে তৃণমূলের ভরসা বাস। একটি আস্ত ট্রেনের 22টি কামরার বদলে মোট 50টি বাস নির্দিষ্ট করা হয়েছে এর জন্য। এই বাসে করেই নেতা সমর্থকরা পৌঁছবেন দিল্লিতে, সেই বাসে করেই দিল্লিতে পৌঁছবেন জব কার্ড হোল্ডাররাও। 2 এবং 3 অক্টোবর প্রতিবাদ কর্মসূচি হবে। তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন না কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। শনিবার সকাল 9:30 থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জমায়েত শুরু হয়। কর্মী সমর্থকদের নিয়ে মোট 50টি বাস ছাড়ে, এমনটাই জানা গেছে তৃণমূল সূত্রে। তবে মোট 4,000 থেকে 5,000 লোক দিল্লিতে যাওয়ার কথা রয়েছে। মাত্র 50টি বাসে এত লোক যাওয়া সম্ভব কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন। জানানো হয়েছে প্রতিটি বাসে থাকবে মেডিকেল কিট, এছাড়াও থাকবে জল, শুকনো খাবার। এছাড়াও যাত্রাপথের মাঝে নির্দিষ্ট জায়গায় বাস দাঁড়াবে খাওয়া দাওয়ার জন্য। তবে দিল্লি যাওয়ার পথে বিজেপি শাসিত রাজ্যের মধ্যে দিয়ে বাস নিয়ে যেতে হবে। সেই প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, যদি কোনো বিজেপি শাসিত রাজ্যে বাস আটকানো হয় তাহলে এই ঘটনার উত্তর রাজনৈতিকভাবেই দেওয়া হবে। অর্থাৎ রাজনৈতিক লড়াইয়ের উত্তাপ আগাম বাড়িয়েই রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ভবন সূত্রে খবর, আসানসোল ধানবাদ থেকে আগ্রা হয়ে দিল্লি পৌঁছবে বাসগুলি। দিল্লিতে বেশ কিছু অতিথিশালা এবং পান্থনিবাসগুলিতে তৃণমূলের সভ্য সমর্থকদের থাকার বন্দোবস্ত করা হয়েছে। বিমানে রবিবার দিল্লিতে সকালেই পৌঁছে যাবেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। সেখানেই চূড়ান্ত হবে আন্দোলনের রূপরেখা। কলকাতা থেকে ছোট মাতবরের রিপোর্ট, দি রিপোর্ট। আমাদের খবরের বিভিন্ন বিভাগে আমরা নতুন মুখ চাইছি, আগ্রহী হলে যোগাযোগ করুন 9883107107 এই নম্বরে। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দি রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।